একটা যুগ শেষ হতে চলেছে। আগামী 10-15 বছরের মধ্যে একটি প্রজন্ম এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। এই প্রজন্মের মানুষ সম্পূর্ণ আলাদা, যারা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, যারা ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, সকালে বাজার করে, যারা সকালে হাঁটতে বের হয়, যারা পথে কারো সাথে দেখা হলে কথা বলে, সুখ দুঃখের কথা জিজ্ঞেস করে, যারা এখনও পুরনো ফোনে মুগ্ধ হয়, ফোন নম্বরের ডায়েরি রাখে, ভুল নম্বরে কথা বলে, দিনে 2 থেকে 3 বার খবরের কাগজ পড়ে, যারা সর্বদা আল্লাহতেই অগাধ বিশ্বাস রাখে, যারা সমাজকে ভয় পায়, তারা পুরনো স্যান্ডেল গেঞ্জি নরম বলে পরে, পুরনো চশমা পরে তারা চলে যাবে, যারা গ্রীষ্মে আচার তৈরি করে, যারা ঘরে তৈরি জিনিসে মশলা ব্যবহার করে এবং সবসময় স্থানীয় টমেটো, বেগুন, মেথি, শাকসবজি খোঁজে, তারা চলে যাবে। তুমি কি জানো এইসব মানুষ আস্তে আস্তে আমাদের ছেড়ে চলে যাচ্ছে? তোমার বাড়ি কি এমন কেউ আছে? যদি হ্যাঁ, তবে তাদের খুব যত্ন নিও, অন্যথায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তাদের সাথে চলে যাবে। একটি জীবন যা অনুপ্রেরণা দেয়, একটি জীবন যা ভেজাল এবং গঠনবিহীন জীবন, একটি জীবন যা ধর্মের পথে চলে এবং একটি আধ্যাত্মিক জীবন যা সবার জন্য যত্নশীল। তোমার পরিবারে যারা বড়, তাদের সম্মান এবং স্নেহ, সময় এবং ভালোবাসা দাও। সম্ভব হলে তাদের কিছু পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করো, কারণ এই প্রজন্ম তারা সুখী হওয়ার শিল্প জানে। সবশেষে মানব ইতিহাসে এটাই শেষ প্রজন্ম যারা তাদের বড়দের কথা শুনে এখন ছোটদের কথা শুনছে। আপনাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।